সেবা আর মানব কল্যাণের ব্রতি নিয়ে পদযাত্রা শুরু করলো আফিয়া জালাল ফাউন্ডেশন ক্লিনিক। অভিজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের ডায়াগনস্টিক পরীক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আজ শুক্রবার বিকেল 3:30 ফতুল্লার লালপুরে দোয়া মাহফিলের মাধ্যমে শুভ উদ্বোধন হলো আফিয়া জালাল ফাউন্ডেশন ক্লিনিক। বিশ্বমানের অত্যাধুনিক চিকিৎসা ও ডায়াগনোসিস যন্ত্রপাতি, অত্যাধুনিক সুবিধা সম্বলিত কেবিন, সুবিশাল লবি, দক্ষ নার্সিংয়ের মাধ্যমে পরিচালিত হবে ক্লিনিকটি। প্রায় 15 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ক্লিনিকটিতে স্থাপন করা হয়েছে বর্তমান বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক রোগ নির্ণয়ক যন্ত্রপাতি। এ বিষয়ে সিনিয়র অ্যাপ্লিকেশন এক্সপার্ট রিজবি আলম জানান, সাথে আছে সিসম্যাক্স XM550, এটা হচ্ছে হেমাটোলজি অ্যানালাইজার, সেল কাউন্টার অ্যানালাইজার। এই তিনটে অ্যানালাইজারই হচ্ছে রেফারেন্স ল্যাবরেটরি অ্যানালাইজার। আমি রেফারেন্স ল্যাবরেটরি বলতে যেগুলোতে বুঝি বাংলাদেশের রেফারেন্স ল্যাবরেটরি যেগুলো আছে, যেমন এভার কেয়ার হসপিটাল, ICDDRB, ইউনাইটেড হসপিটাল, BSMMU, বার্ডেন হসপিটাল, পপুলার, মেডিনোভা, আনোয়ার খান মডার্ন সহ বাংলাদেশের যেগুলো ওয়েল রেপুটেড ল্যাবরেটরিগুলো আছে, সবগুলাতেই যে ধরনের অ্যানালাইজারগুলো দিয়ে কাজ করা হয় সে একই টাইপের অ্যানালাইজার দিয়ে আফিয়া জালাল ফাউন্ডেশন তাদের কার্যক্রম পরিচালনা করছে। মানব সেবা ও ক্লিনিক নির্মাণ প্রসঙ্গে আফিয়া জালাল ফাউন্ডেশন ক্লিনিকের সেক্রেটারি জেনারেল আলহাজ মোহাম্মদ শাহ আলম বলেন, এটার মূলত উদ্দেশ্যটা হলো যেটা আমরা এই আমাদের অত্রাঞ্চল এলাকা ফতুল্লাতে আমরা এটা করেছি গরিব মানুষের সেবা করার জন্য। তো গ্রামের গরিব মানুষরা 200-300 টাকা দিয়েও অনেক সময় ডাক্তার দেখাতে পারেন, কিন্তু ডাক্তার সাহেবরা যে বড় লম্বা টেস্টগুলো করতে দেন, যেটা করতে অনেক খরচ হয়, এটা তাদের পক্ষে করা খুব কঠিন হয়ে যায়। তো আমি মূলত ওইটাকে লক্ষ্য রেখে যে সাশ্রয়ী মূল্যে আমরা তাদেরকে এই রোগ নির্ণয়ের এই সহযোগিতাটা আমরা করবো ইনশাল্লাহ, সেটার আলোকেই আমরা এই মেডিকেল সেন্টার টাস্ক উদ্বোধন করলাম এবং এখানে আমরা খুব সাশ্রয়ী মূল্যে এই সেবাটা দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং পর্যায়ক্রমে এইটা আমরা পরবর্তীতে আমরা কিডনির চিকিৎসায় ডায়ালাইসিস মেশিন এটাও আমরা আনব। প্রাথমিক পর্যায়ে আমরা আফিয়া জালাল ফাউন্ডেশন আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা 15 কোটি টাকা বরাদ্দ দিয়েছি, এখানে জায়গা এবং বিল্ডিং এবং মেশিনারিদের জন্য আমরা 15 কোটি টাকা দিয়েছি এবং পর্যায়ক্রমে আমরা আরও এখানে অর্থ বরাদ্দ দিব ইনশাল্লাহ। দোয়ার মাহফিলের পূর্বে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে নারায়ণগঞ্জের বিশিষ্ট জনেরা একে একে আসতে শুরু করে। এই ধরনের মানব কল্যাণমূলক কাজের প্রশংসা করে বক্তব্য রাখেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান স্বপন, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, ফরিদ আহমেদ লিটন, অধ্যাপক মামুন মাহমুদ, জাহিদ হাসান রোজেল সহ রাজনৈতিক ব্যক্তি ও এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে ক্লিনিকের সাফল্য ও উন্নতি কামনা করে দোয়ার মাহফিলে বিশেষ মোনাজাত করা হয়। সকালে পারিবারিকভাবে ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় আলহাজ মোহাম্মদ শাহ আলমের অন্যান্য ভাইসহ পরিবারবর্গ উপস্থিত ছিলেন। এস কে মামুনের ক্যামেরায় রিপোর্ট আহমেদ শরীফ পারভেজ।